বাইশ তারিখে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আছে, কি খরচ? অল ওভার ইন্ডিয়ার মানুষ তাকে যাব, আপনার কেনেকে গোটেখিন ইনফরমেশন সঞ্জিত, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ গাইজ, আজির এই ভিডিওটি আপনার কারণে বহুত বেশি হেল্পফুল হব। কেউ হেল্পফুল হব গম পাই না গাইজ? আপনার হয়তো এটা গমে পায় যে বাইশ তারিখে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আছে, আর তাতে যাওয়ার কারণে আমার বহুত মানুষ ইচ্ছুক, মানে অল ওভার ইন্ডিয়ার মানুষ তাকে যাব। কিন্তু আমার আপনার কেনেকে বাই ট্রেন অযোধ্যালে যাব, মই গোটেইখিনি ইনফরমেশন এই ভিডিওটি আপনার দিম। তো আপনার এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করে চাব, কি খরচ হব গোটেইখিনি। তো বুলক বেশি পলম নকৰাকৈ ভিডিওটি আরম্ভ করো। তো চাওক, এতিয়া যদি আপনার অযোধ্যা রাম মন্দির যাব হলে দুটা মেইন রেল স্টেশন পাব, এটা হল অযোধ্যা ধাম জংশন আর আন এটা হল অযোধ্যা কাহান। এতিয়া গাইজ, আপনার যিকোনো ঠাইত না থাকক, কেউ দৌড়া দৌড়কে পটাপট বেরিং সেরিং লৈ গুৱাহাটী রেল স্টেশন নাই বা কামাখ্যা রেল স্টেশনত আহি যাব। কামাখ্যার পৰা এখন ট্রেন যায় কবি গুরু, উদয়পুর সিটি কবি গুরু এক্সপ্রেস, ট্রেন নম্বর 19616। আর গাইজ, এখন ট্রেন বৃহস্পতিবারেহে চলে, সপ্তাহত একবার চলে, তার মানে ভায়া গোয়ালপাড়া হয়ে আপনার লৈ যাব অযোধ্যা ধাম জংশনলৈকে। আর গাইজ, উদয়পুর সিটি কবি গুরু এক্সপ্রেস ট্রেনখনের টিকেট প্রাইস হল আপনার স্লিপারত 590 থার্ড এসির 1580 1580 সেকেন্ড এসিত 2285 2285 আর জেনারেল ক্লাসত 345। আর গাইজ, এই ট্রেনখন আপনার টাইমিং কই দিই, টাইমিংটা হল গাইজ কামাখ্যা স্টেশনের গধূলি 6:30 বাজাত ট্রেনখন ডিপার্চার করে আর আপনার অযোধ্যা ধাম জংশনত নামাই দিব রাতে 11:30 বাজাত, মানে 11:35 লেটেট হব পড়ে। গাইজ, যখন ট্রেনের কথা আপনার কলো, এখন ট্রেন অনলি আপনার অযোধ্যা ধাম জংশনতহে নামাব, বাকি অযোধ্যা কেন্টলৈকে আপনার ট্রেন পাই যাব। অযোধ্যা কেন্ট আর অযোধ্যা ধাম লাইক আপনার কামাখ্যাটো আমার গুহাটি যেনেকে হয় তেনেকে হয়, বাকি কোনো প্রবলেম নাই, আপনার অযোধ্যা কেন্টতো নামিব পারে, অযোধ্যা ধামতো নামিব পারে, আপনার উপর নির্ভর করে। তারপরে যদি আপনার ভাবি আছে যে অযোধ্যা কেন্ট স্টেশনের নামব লাগছিল, তাতে যাওয়ার কারণে ট্রেন নাই নাকি, টেনশন করব নালাগে, ট্রেন আছে গাইজ। গুহাটির পর আপনার পাই যাব অখা দ্বারকা এক্সপ্রেস, ট্রেন নম্বর হল গাইজ 15636। এই ট্রেনখন গুহাটির পর গাইজ মর্নিং 10:45 গুহাটি স্টেশনের পর ডিপার্চার করে, আর এখন ট্রেন গাইজ আপনার অযোধ্যা কেন্ট স্টেশনত নমাই দিব ঠিক 1:18 PM, মানে এখানির আশে পাশে হবা পড়ে, মানে ইফাল ইফালও হবা পড়ে, মানে সিমান সঠিক আর কেন কম ওয়েদার কন্ডিশন চাই কিনে হবা পড়ে না। এতিয়া গাইজ, এখন ট্রেনের আপনার টিকেট প্রাইসটা কই দিই, স্লিপারত লয় 570 থার্ড এসিত 1530, সেকেন্ড এসিত 2210, জেনারেলত 335 অনলি। আর গাইজ, একটা কথা কই দিও, এখন ট্রেনও সপ্তাহত একদিনে চলে, সোমবারে চলে গুহাটি স্টেশনের পর, তারপরও ধরো কিবা কারণবশত এখন ট্রেন আপনার মিস হয়ে গেল, এটা ভাবি আছে যে সোমবারে যাম বলে, কিন্তু সোমবারে তো যাওয়া নহল, এখন ট্রেন তো গুছি গেল, চিন্তা করব না গাইজ, মঙ্গলবারেও ট্রেন আছে, টিউজডেও এখন ট্রেন আছে। এখন ট্রেন হল গাইজ অমৃতসর এক্সপ্রেস গাইজ, আর ট্রেনখনের নাম্বার হল গাইজ 15933, আর এখন ট্রেন গাইজ গুহাটির পর গধূলি 7:30, মানে 7:45 গুহাটির পর ডিপার্চার করে, আর এখন ট্রেন আপনার অযোধ্যা কেন স্টেশনত নমাই দিব, মানে রাতেপা 2:05, আর লেটও হবা পড়ে, যে অল্প আগতে কলো ওয়েদার কন্ডিশন চাই কিনে হব, মই ইমান পণ্ডিত নয় না, তথাপিও 2:05 মানে এটা মানে টাইম ধরে নির্ধারিত করে দিছে ইহতে, তো সেখানে কলো 2:05 আপনার রাতেপা অযোধ্যা কেন স্টেশনত নমাই দিব। আর এই ট্রেন দুখেনের বাইরেও গাইজ কামাখ্যাপড়া দুখেন আরও ট্রেন যায়, সেই দুখেন ট্রেনের মই আপনার স্ক্রিনত ডিটেলস দিয়ে দিম, আপনার চাই লব। বাকি অমৃতসর এক্সপ্রেস ট্রেনখনের প্রাইস হল স্লিপারত 570, থার্ড এসিত 1530, সেকেন্ড এসিত 2210, আর জেনারেলত 335। তো গাইজ, এই কেইখন ট্রেনে আপনার গুহাটির পর, মানে আমার উত্তর প্রদেশের অযোধ্যালৈকে আপনার লৈ যাব রাম মন্দির দর্শন করার বাবে। যদি আপনার গম পোৱা নাছিল, তো এই ভিডিওটি আপনার কারণে বহুত বেশি হেল্প হব গাইজ। আর গাইজ, আপনার যদি ভাবিছে ট্রেনে দি নহয় প্লেনে দি যাম, মানে উড়া মারি কিনে যাম, তো আপনার উড়া মারিও যাব পাৰিব, কিন্তু সিমান মোৰ আইডিয়া নাই ফ্লাইটের বিষয়ে, আপনার গুগলত সার্চ করে লব, আর মই শুনামতে নতুনকে তাতে এয়ারপোর্টও এটা ওপেন হয়েছে। আর যদি ভাবিছে আপনার ট্রেনে দিও না যাও প্লেনে দিও না যাও, তো মোৰ দৰে যদি আপনার রাইডার হয় বা রাইড করে ভাল পায়, তো আপনার বাই রোডও যাব পাৰিব গাইজ, বাইক সাইক চলাই যাওক না, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কই, কারণ সবরে এটা ভিতর যেটু জোশ আর এক্সাইটমেন্ট আছে না গাইজ, মোরও সিমানও আছে, কিন্তু মোর কর্মসূত্রে মই যাব পারা নাই, মোর কামত মানে বহুত ব্যস্ত, মানে কি করো কিবাকে যে ভিডিও বনে আছো, সপ্তাহত ভিডিও দিবা নোড়াইছো আপনার গমে পায়। তো আপনার যদি রাম ভক্ত হয় রাম মন্দিরে যাম বলে ভাবিছে, তো এই ভিডিওটি আপনার কারণে গাইজ বহুত বেশি হেল্প হবে, যদি আপনার অল্পও হেল্প করব পাইছো, তো এই ভিডিওটি আপনার যিমান পারে শেয়ার করব, আর যিমান পারে গাইজ লাইক করব, আর লগতে যদি চ্যানেলটো নতুনকে সাবস্ক্রাইব করবলে না পাহৰিব, সাবস্ক্রাইবটো আপনার কারণে ফ্রি, আমার কারণে বহুত বেশি হেল্পফুল হয় গাইজ। লগ পাম আকৌ এটা নতুন ভিডিওত, বাই বাই, জয় অসম গাইজ।